আমার বাংলাদেশ হতে সাউথ কোরিয়া ফ্লাইটের সময়কাল 18 ঘন্টা, সেক্ষেত্রে আমি রোজা কীভাবে রাখব? ইফতার এবং সাহরি কোনোভাবেই মিলছে না ভৌগোলিকভাবে, রোজা কি কাজা করা যাবে? আর বাংলাদেশের একদিন আগে সেখানে ঈদ হয়, তাহলে কি আমি ওই দিন ঈদ পালন করব না রোজা রাখব? দেখুন, ইফতার এবং সাহরির ক্ষেত্রে মূল বিষয়টা হলো আপনি যেই ভূখণ্ডে আছেন সেই ভূখণ্ডের বিধান আপনি ফলো করবেন, সেখানকার টাইম আপনি ফলো করবেন। আপনি বাংলাদেশ থেকে কথার কথা সাহরি করে আপনি রওনা দিয়েছেন রোজা অবস্থায়, সেখানে যখন পৃথিবীর যে প্রান্তে সূর্য ডুবছে ওই মুহূর্তে আপনি যে জায়গায় আছেন, যেখানে সূর্য ডুবছে আর সে জায়গায় আপনি অবস্থান করছেন, তখন আপনি ইফতার করে ফেলবেন। তাতে রোজা 5 ঘন্টা হলো না 18 ঘন্টা হলো সেটা আপনার দেখার বিষয় না, এটা হলো মূল বিষয়। দ্বিতীয় বিষয় হলো আপনি যখন সেখানে গেলেন, সেখানে ঈদ হচ্ছে, তখন আপনি ঈদ করবেন। সেখানে যেটি ঈদ হচ্ছে আপনি সেখানে রোজা রাখতে পারবেন না, কারণ ঈদের রোজা রাখা নিষিদ্ধ। আপনি তখন ওখানে আছেন যেহেতু সেখানকার বিধান আপনি প্রযোজ্য হবে আপনার উপরে। এতে যদি আপনার রোজা একটা কম হয়, অর্থাৎ 28টা হয়, তাহলে 28টা রোজা রাখার সুযোগ যেহেতু নাই, পরবর্তীতে একটা রোজা আপনি কাজা করে দেবেন। আর যদি 29টা রোজা হয়ে যায়, তাহলে রোজা কাজা করার কোনো ইস্যু নেই। বাংলাদেশ থেকে কেউ মিডিল ইস্টে গেল, তাহলে মিডিল ইস্টে আমাদের চাইতে একটা রোজা আমাদের আগেই ঈদ হয়ে যায়, অথবা আপনার একটা রোজা কম হবে, যেহেতু যেদিন মিডিল ইস্টে ঈদ সেদিন বাংলাদেশে রোজা হবে এই সম্ভাবনা বেশি, যার কারণে আপনার এই রোজাটা আপনাকে রাখতে হবে না যদি 29টা ফিল আপ হয়। আর যদি 28টা হয়, তাহলে রোজাটা পরে রাখতে হবে। সোজা কথা, যেখানে থাকেন সেখানকার অবস্থা অনুযায়ী আপনাকে সিদ্ধান্ত নিতে হবে।